বর্ধিত করেছিলাম 11ই সেপ্টেম্বর পর্যন্ত। আমরা এখন আশা করছি যে আমরা 12ই সেপ্টেম্বর থেকে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমরা খুলে দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের ছুটি আমরা গত সভায় বর্ধিত করেছিলাম 11ই সেপ্টেম্বর পর্যন্ত। আমরা এখন আশা করছি যে আমরা 12ই সেপ্টেম্বর থেকে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমরা খুলে দিতে পারবো ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাপারে আমরা আবারও বসব, কারণ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিল নেয়। আমরা উপাচার্যদের সঙ্গে কথা বলেছিলাম, তারা চেয়েছিলেন যে অন্তত পক্ষে সকল শিক্ষার্থী প্রথম ডোজ টিকা যদি নিয়ে নিতে পারে তাহলে ভালো হয়, এবং সেজন্য আমরা একটা খোলার তারিখ নির্ধারণ করেছিলাম, সেই অনুযায়ী অক্টোবরের মাঝামাঝি। এখন ওনাদের সঙ্গে আবার কথা বলবো, ওনারা যদি তার আগে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে একই সঙ্গে খুলতে রাজি হন খুলবেন, কিংবা যদি ওনারা ভিন্ন কোনো তারিখ নির্ধারণ করেন সেটি ওনাদের বিষয়। আর আমরা আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং প্রাথমিকেরও আমরা দুই মন্ত্রণালয় মিলেই আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, এবং আপনারা জানেন গতকাল আমাদের জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে আমরা সভা করেছি, এই আসছে 5 তারিখে আমাদের আন্তঃমন্ত্রণালয় সভা রয়েছে, এবং আমরা সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে, এমনকি স্কুল খুলে দেবার পরে আমাদের একদম দৈনিক বাধ্যতামূলক একটা প্রতিবেদন প্রেরণেরও বিষয় রয়েছে, যেন একদম খুব কঠোরভাবে মনিটরিংটা আমরা করতে পারি যাতে স্বাস্থ্যবিধি সকলে মেনে চলে স্কুলগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। কাজে এর মধ্যে মাদ্রাসা, কারিগরি সবই এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। অধিকাংশ ক্ষেত্রে শিক্ষক কর্মচারীদের টিকাদান এর মধ্যে সম্পন্ন হয়েছে। আর মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আগে তো বলে দিয়েছিলেন 18 বছরের বেশি যারা তাদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা, এখন বলেছেন 12-র উপরে যারা তাদেরকেও টিকা দেওয়ার কাজটি শুরু করতে। কাজে আমরা যেই টিকা, সব টিকা 12 বছরের দেরকে দেওয়া যায় না, 12 থেকে 18 এটা সব টিকা দেওয়া যায় না, যে টিকাগুলো দেওয়া যায় সেই টিকাগুলো সেগুলো সরকার নিয়ে আসছে, আনার ব্যবস্থা করছে, আমরা সেগুলোও পর্যায়ক্রমে দেব। তবে এখন এই আশা করছি আমরা এই 12ই সেপ্টেম্বর থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা খুলে দিতে পারবো ইনশাআল্লাহ।